আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। এবার 22 বছরের কম বয়সীদের ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিট বাতিলের পরিকল্পনা। কেবল বঙ্গবন্ধুকে হত্যায় 15 আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, মন্তব্য হাইকমিশনার আব্দুল হান্নানের। সিলেটে রেজা আহমদ ফসল চৌধুরীকে নাগরিক সংবর্ধনা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। কনজারভেটিভ সরকার এবার 22 বছরের কম বয়সীদের ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিট বাতিলের পরিকল্পনা করছে। 22 বছরের কম বয়সী ব্রিটিশ নাগরিকদের ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিট বাতিলের উদ্যোগ নেওয়ার কারণ হল এর মধ্য দিয়ে রেফারেন্ডামের আগেই ব্রিটিশ সরকার ইউরোপ থেকে আসা লোকজনের বেনিফিট বাতিল করতে পারবে। কেননা যে বেনিফিট ব্রিটিশ নাগরিকরা পান না, ইউই নাগরিকরাও সেই বেনিফিট দাবি করতে পারেন না, আর এটি বাস্তবায়ন করতে ইউই চুক্তি পরিবর্তনেরও প্রয়োজন হবে না। এদিকে লেবার পার্টি সরকারের এই উদ্যোগের কড়া সমালোচনা করে বলছে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে তরুণদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান বলেছেন, শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা 1975 সালের 15ই আগস্ট পৃথিবীর অন্যতম নারকীয় হত্যাকাণ্ডটি ঘটায়নি। তাদের উদ্দেশ্য ছিল আমাদের জাতির জনকের আদর্শকে চিরতরে হত্যা করার। সদ্যনির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়ক এর প্রশংসা করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে এই প্রামাণ্যচিত্রটি নতুন প্রজন্ম সহ সবার দেখা প্রয়োজন। সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় বৃহস্পতিবার পূর্ব লন্ডনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবু মুসা হাসান, সৈয়দ আনাস পাশা, আজিজ চৌধুরী, এনামুল হক ও আফসার খান সাদেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, মইনুল হোসেন মকুল, প্রযোজক সালিমা শারমিন চৌধুরী, সাংবাদিক নীলু হাসান, সাদেক চৌধুরী, গণজাগরণ মঞ্চের অজন্তা দেবরায়, কামরুল ইসলাম তুষার প্রমুখ। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফসল চৌধুরী শুয়েব সিলেটে সংবর্ধিত হয়েছেন। বুধবার নগরের একটি হোটেলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই ইউরোপের সিলেট অফিস। সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্নার সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ সেলিম, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির ভুরু প্রধান আল আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমদ ফসল চৌধুরী বলেন, ব্রিটেনের জন্ম সিলেটি প্রজন্ম নিজেদের মেধার দ্যুতিতে ব্রিটেনের মূলধারায় ঠাঁই করে নিয়েছেন। এ অগ্রযাত্রার ধারাবাহিকতাই আমাদের অর্জন। অনুষ্ঠানে রেজা আহমদ ফসল চৌধুরীকে ক্রেস্ট উপহার দেন 14টি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। পরে মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের উদীয়মান বক্সার সুর চাকমা লন্ডনে সাবেক কিক বক্সিং চ্যাম্পিয়ন আলী জেকোর বক্সিং টিমে যোগ দিয়েছেন। লন্ডনে আসার পর গত 1.5 মাসের কঠোর প্রশিক্ষণের পর বেশ আত্মপ্রত্যয়ী এই বক্সার। বিস্তারিত দেখুন সহকর্মী শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশ থেকে গত 30 জুন লন্ডনে এসে বক্সিং প্রশিক্ষণের জন্য প্রসিদ্ধ লন্ডনের পিকক জিমে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন বক্সার সুর চাকমা। বাংলাদেশে বক্সিং প্রশিক্ষণে অপর্যাপ্ততা থাকলেও এখানে এসে অভিজ্ঞ প্রশিক্ষকদের সান্নিধ্যে অনেক কিছুই শিখতে পারছেন বলে জানান তিনি। 5 বারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত আলী জ্যাকুর তত্ত্বাবধানে পেশাদার বক্সার হওয়ার স্বপ্ন পূরণে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে সে। উন্নত প্রশিক্ষণ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই তার একমাত্র লক্ষ্য। এটা বলতে গেলে মানুষের স্বপ্ন বলতে পারেন। আমার স্বপ্ন হচ্ছে মানে এটা স্বপ্ন মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া।
অল্প কয়েকদিনে তার দৈহিক গঠনের বেশ পরিবর্তন হয়েছে। কিক বক্সিং এর সুর চাকমার চেষ্টা এবং কৌশলগুলোর বেশ প্রশংসা করলেন তার প্রশিক্ষকরাও। চাকমা হু হ্যাজ কাম হিয়ার থ্রু জ্যাক ইজ আ ভেরি লাভলি বয়, হিজ গট লাভলি ইম্পেকেবল ম্যানার্স এন্ড হিজ বিন ভেরি ওয়েল স্কোলড, সো হিজ অ্যামেচার কোচ হ্যাজ ডান আ ভেরি গুড জব। সুর চাকমা নিয়মিত ব্রিটেনের বিভিন্ন লেভেলের চ্যাম্পিয়ন বক্সারদের সাথে ট্রেনিং করে যাচ্ছেন, তারাও সুর চাকমার মাঝে সম্ভাবনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। চাকমা কাম ইন from Bangladesh, good sparring, he's quick, he's a good mover, I like the way he shapes up, he's nice, we've been getting a lot of rounds together, I think he's going to do well. He's got very good footwork, really good timing and distance. I was surprised how he was using his jab and he was keeping me away. উন্নত প্রশিক্ষণের জন্য ছয়জন বক্সারকে লন্ডনে আনার জন্য বাছাই করলো বাংলাদেশ বক্সিং ফেডারেশনের অসহযোগিতার কারণে শুধু সুর চাকমাই লন্ডনে আসতে পেরেছে বলে জানান আলী জ্যাকো। তার বর্তমান পারফরমেন্সে বেশ সন্তুষ্ট বলে জানালেন তিনি। I bought him in England purely because I believe that he has the potential of being a great fighter and he's getting wasted in Bangladesh. And I believe he'll make a difference. I like to think I'm right because so far everybody in this gym loves him because he's doing really well. When I first took Bob in the gym, they said we'll train him for an hour and see whether he's got the ability or not. But now the coaches are so happy with them, they train with him 5 days a week, 3-4 hours a day. So I'm really, really pleased. সুর চাকমা বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা করেন সকলের। শেখ কবির, চ্যানেল আই ইউরোপ, লন্ডন। বৃহত্তর সিলেটের শিক্ষা এবং দুস্থদের সাহায্যার্থে গঠিত প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হলো ব্রিকলেনের একটি ভেন্যুতে। সংগঠনের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক আব্দুল হাশিমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও কার্যক্রম নিয়ে উপস্থিত সদস্য ও অতিথিরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুরুদ আহমেদ, রাসেল আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, আতিকুল ইসলাম, সাদিক, জালাল আহমেদ, সৈয়দ মনসুর জামান, রুকন আহমদ প্রমুখ। সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে লন্ডন থেকে লিটল হ্যাম্পটনে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ফজলুল হকের তত্ত্বাবধানে সংগঠনের বহু সদস্য পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে সাসেক্সের লিটল হ্যাম্পটনের সমুদ্র সৈকতে সাংগঠনিক আনন্দ ভ্রমণে যান। সংগঠনে অংশগ্রহণ করেন সৈয়দ আবুল কাশেম, ডক্টর রোয়াবুদ্দিন, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন, আব্দুল হান্নান, কাউন্সিলর শাহ আলম, সাইদুর রহমান, সাদেক কুরেশি, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, লিলু মিয়া, কাজী মাসুম, জয়নাল আবেদিন প্রমুখ। ব্রিটেনে বসবাসরত ঢাকার দুহার নবাবগঞ্জ এলাকার জনসাধারণের সংগঠন দুহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন একের উদ্যোগে সামার ট্যুর সম্পন্ন হয়েছে। নরফোকের একটি বিচে এ আয়োজনে ছিল নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন। অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও অতিথিদের মধ্যে বুরহান আহমেদ, কাজী সুহেল, আসাদুজ্জামান বুলবুল, হারুনুর রশিদ, শাহিনুর ইসলাম, আবুল বাশার, হাফিজুর রহমান মিন্টু, সাজিদ লিঙ্কন সহ সংগঠনের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর রহমান তারেক এতে অংশ নেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছুটি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহাম থেকে বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিলেন বাংলাদেশের 3 MP। ইতালিতে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশে পুনরায় ব্রিটিশ ভিসা ইস্যু ও বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী 3 জন সংসদ সদস্য একসাথে কাজ করবেন বলে জানালেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন।
বাংলাদেশে পুনরায় ব্রিটিশ ভিসা চালু ও বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী তিনজন সংসদ সদস্য একসাথে কাজ করবেন বলে জানালেন বাংলাদেশের মহান জাতীয় সংসদের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। প্রবাসীদের অনেক দাবি আমরা দাবি দেওয়া আছে, সেটা সম্পর্কে আমি সচেতন, কারণ আমি নিজে একজন প্রবাসী ছিলাম। সেই কারণে এই দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম। আমি অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিটিশ বাংলাদেশের ভিসাটা আবারও দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব, এবং তার পাশাপাশি আপনার বার্মিংহামে যাতে করে বিমানের একটি ফ্লাইট প্রস্তাব এবং বিমানমন্ত্রীর সাথে আমি এবারে বৈঠক করব। বার্মিংহামের বাসীর যে দাবি আছে বিমান বাংলাদেশ বার্মিংহামে ল্যান্ড করার জন্য এবং ভিসা প্রসেসিং, আমি সেটার সাথে একমত। আমরা তিনজন প্রবাসী সংসদ সদস্য আছি, তিনজন মিলে আপনাদের যে দাবি সেই দাবিগুলা আমরা সরকারের সাথে কথা বলবো, সেই দাবিগুলা যাতে আপনাদের পূরণ করা যায় সেটা সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। রোববার বার্মিংহামের স্মৃতিকের বাস হাউস কমিউনিটি সেন্টারে ফয়জউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এক মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম বেলালের সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পাঁচ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু এবং বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইম। অনুষ্ঠানে সংসদ সদস্যগণ বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং জাতীয় পার্টির সংসদে বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে মরহুম ফয়জউদ্দিনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যায় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিসবাহুর রহমান মিসবাহ, হিফজুর রহমান খান, জাতীয় পার্টির নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আজিরউদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন, জাসদ নেতা সালেহ আহমদ, যুব নেতা জুবের আলম, এমদাদুর রহমান সোয়েদ, কয়েসউদ্দিন প্রমুখ। বার্মিংহাম থেকে আব্দুল রাহাজ সুমন, চ্যানেল আই। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ মিডল্যান্ড শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, মিডল্যান্ডস যুবলীগের খুরশেদ আলম জুবেরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুকমান হোসেন কাজী এবং রাসেলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মাখন, সাইফুল আলম সেলিম আহমদ, জয়নাল ইসলাম দীপু শেখ, এনাম আহমদ ও মোতাইর আহমদ সুহেল। সভায় উপস্থিত ছিলেন বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, শফিকুর রহমান, আজম আলী, আশিক মিয়া, কয়সর আহমদ কালাম প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে বেগবান করতে যুবলীগ কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার উদ্যোগে মঙ্গলবার লজেলস ওল্ড স্ট্রিটে বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং জামিয়া মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার সভাপতি হিফজুর খানের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আজিরউদ্দিন, কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ, গিয়াসউদ্দিন, মান্না, সীতার আহমেদ, আজম আলী, মোহাম্মদ লুকমান হোসেন, এমদাদুর রহমান সুয়েজ ও শফিকুর রহমান প্রমুখ। মাহফিলে বিশেষ মোনাজাত করেন মসজিদের খতিব ও ইমাম হুসাম আল হুমাদি। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ অল্ডহামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অল্ডহামে। আমাদের প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি
এম এ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফসল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর অহিদুর রহমান বিশ্বাস টিপু। বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান সুরাব, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুজিবুর রহমান, খন্দকার মুসাববির এমবি, মুফাজ্জল খান, গোসমিয়া প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হওয়াতেই বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা পেয়েছি সার্বভৌম একটি রাষ্ট্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাডফোর্ড শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 70তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাডফোর্ড শাখার উদ্যোগে স্থানীয় একটি কাফে হাউসে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও কেক কেটে 70তম জন্মদিন পালন। শুরুতে রায়হান আলী মনিরের পবিত্র কুরআন তেলাওয়াত ও ব্রাডফোর্ড বিএনপির সদস্য সচিব নূরে আলম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাডফোর্ড বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ ফয়জুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির জোন 3 এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন আদনান আহমদ, রুহেল মিয়া, সৈয়দ নিজাম, আব্দুর রব মেম্বার, আব্দুল খাইম সহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 70তম জন্মদিনে অভিনন্দন জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের সকল ষড়যন্ত্র ছিন্ন করে অবৈধ সরকারকে হটিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসতেছে। পরে ব্রাডফোর্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেক কেটে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 70তম জন্মদিন উপলক্ষে শনিবার রাতে পোর্টসমাউথ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। সংগঠনের আহ্বায়ক শাহ আব্দুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুমেল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ডাক্তার আজিজুর রহমান, প্রবাসী সম্পাদক শের মোহাম্মদ সাত্তার, এম এ নূর, শফিক মিয়া, আব্দুল খালেক, আব্দুল সালাম, জুয়েল চৌধুরী সহ আরও অনেকে। ইতালির মিলান লোম্বাদিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী। বিস্তারিত দেখুন রিপোর্টে। 16 আগস্ট রবিবার মিলানের স্থানীয় একটি হলে ইতালি মিলান লোম্বাদিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা। ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ শিপনের পরিচালনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফফার, মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা, রয়্যাল তালুকদার চঞ্চল রহমান, আলী আহমেদ, মামুন খান, হাজি শাহালম, তপু খান, রিয়াজুল ইসলাম কাউসার, সাইদুর রহমান, তুহিন মাহমুদ, ইব্রাহিম মিয়া প্রমুখ। পরিশেষে বঙ্গবন্ধু ও তার সাথে শাহাদাত বরণকারী পরিবারের অন্যান্য সদস্যদের বিধি আত্মার মাগফিরাত কামনা করা হয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ভেনিস আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে রিপোর্টে। 1975-এর 15 আগস্ট ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছিল বাঙালি জাতির প্রাণ প্রিয় পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 21 বছর পর 1996 সালে ক্ষমতায় আসার পর এই জঘন্যতম হত্যাকাণ্ডে নরপশুদের গ্রেপ্তার করে বিচারী প্রক্রিয়া শুরু করে। দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা ক্ষমতায় এসে এদের ফাঁসি কার্যকর করে। বাকি হত্যাকারীরা দেশের বাইরে আছে, তাদেরও দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভেনিস আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা। শিশু রাসেল, বঙ্গু শেখ নাসের প্রমুখ নিষ্ঠুর ঘাতকের বুলেটের আঘাতে তখন নিঃশংস নির্মম ভাবে শহীদ হন। জননেত্রী শেখ হাসিনা আগামীতে ডিজিটাল বাংলাদেশ সুগন্ধিত করার জন্য যে পরিকল্পনা নেয়, আমরা সেই পরিকল্পনার সাথে একত্রিত ঘোষণা করে সামনে দিতে চাই।
আমি আমার দাদার কাছে শুনেছি আমার দাদা রোজা রেখেছেন বঙ্গবন্ধুর জন্য, আমরা সেই ফ্যামিলির লোক, আমার চাচা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। গত শনিবার সন্ধ্যায় সিনেমা দান্তের হলে ব্যানিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাবেক সভাপতি আবু তাহের খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রব, সহসভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ব্যাপারী, প্রধান বক্তা ব্যানিস যুবলীগের সভাপতি এরফান সৈয়াল, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু। এছাড়াও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক হান্নান হোসেন বাবু, ব্যানিস আওয়ামী লীগ নেতা মোর্শেদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কাঞ্চন, সদস্য মঞ্জু দেওয়ান সহ আরও অনেকে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইতালি ব্যানিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। 15 আগস্ট ইতালির আনকোনায় মাদ্রাসাতুল হুদা আল ইসলামী ইয়াসির উদ্যোগে অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিল 2015। বিস্তারিত থাকছে মিলান বুরু চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। রবিবার ইতালির আনকোনায় মাদ্রাসাতুল হুদা আল ইসলামী ইয়াসির উদ্যোগে অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিল 2015। আনকোনাস্থ পালেস্ত্রা কার্বোনারি ঈদগাহ ময়দানে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন লন্ডন এসেক্স জামে মসজিদ খতিব ও বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ মাহমুদুল হাসান। এছাড়াও মাদ্রাসাতুল হুদা আল ইসলামী ইয়াসির শিক্ষক কামাল আহমেদ ও স্থানীয় ওলামায়ে কিরামগণ। বিশেষ আকর্ষণ ছিল শিশুদের হামদ, নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সরাসরি প্রশ্নোত্তর পর্ব। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। ইতালির আনকোনা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 70তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিসেনসা শাখা। বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। গত শনিবার বিকেল 5টায় আলতেদি মন্তিকিওর পিয়াসা সান পাওলো সংলগ্ন এক হলে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও 20 দলীয় ঐক্যজোটের প্রধান বেগম খালেদা জিয়ার 70তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিসেনসা শাখা। এ সময় বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষে বিভিন্ন রঙের বেলুন দিয়ে হলটি সাজানো হয়। পরে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভিসেনসা শাখা সভাপতি হাবিল গাব্বার মুক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এস এম আলমগীর, সাবেক প্রধান উপদেষ্টা মাসুদ কবির শামু, সহসভাপতি রফিকুল ইসলাম মান্না, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী রিয়াজ, মন্ত্রিকীয় শাখা সভাপতি মোহাম্মদ সিরাজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সারোয়ার ইকবাল শিপন, সহসভাপতি রনি শেখ, হারুন সৈয়াল, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, মাসুদ হাসান সুমন, সহসাধারণ সম্পাদক মিজিজ আবেদ, আব্দুল কাদের, রানা সোহেল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, জাফর আহমদ, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ কায়েস, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ রানা, সহ আন্তর্জাতিক সম্পাদক দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, বেল্লাল, সেলিম, দীপু সহ আরও অনেকে। কাজী রিয়াজ, মোহাম্মদ শাহজান দুলাল, ফারুক হোসেন ও মুজিবুর রহমানের বিশেষ আপ্যায়ন ব্যবস্থায় কেক কাটা হয়। বক্তারা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। ইতালি ভিসেনসা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমা হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আসমানী মেডিকেল ছাত্রলীগ। বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতারের ও শাস্তির দাবিতে মানববন্ধন করে তারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। এবার 22 বছরের কম বয়সীদের ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিট বাতিলের পরিকল্পনা।
কেবল বঙ্গবন্ধুকে হত্যায় 15 আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না মন্তব্য হাই কমিশনার আব্দুল হান্নানের সিলেটে রেজা আহমদ ফসল চৌধুরীকে নাগরিক সংবর্ধনা এই ছিল আমাদের এখনকার আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি